हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम गुड मॉर्निंग सकल के प्रचंड रोद बाहर देखें तो हमें क्योंकि सकाल सकाल घूम के उठे एकदम गोसल टोसल सर रेडी कारण कि बोलें तो अवश्य कारण आनता हे आज के बेड़ाते जावर डेट मामार बाड़ी रसर हारी कथा तो आज मामार बाड़ी बेड़ाते जा तो सकाल सकाल उठे ही सकले गोसल टोसल सर खेते बसलम नाश्ता करते बसलम खिचुड़ी दिए रेडी हुए चले जाब और छोटो बाच्चाटा मानी जर हल्का हल्का ये ओके गोसल करी हमें तीनजने गोसल करिए बाप बेटी एखो गोसल करते अवस्था चिल्लापल्ला तो खेदे नहीं जावर समय अवश्य देखा हे आज की थे भिडियोते मानी मामार बाड़ी जा मामार बाड़ी तो देखा अपना देखे बासाटा तो देखते थको तो रेडी गेसि बेड़ाते जा এই যে আমার বাচ্চাদেরকে রেডি করালাম স্কার্ট পরেছে তারা তো আমরা বের হয়ে যাচ্ছি এখন তো গাইস আমরা চলে আসছি মামার বাসায় আর আমি এসেই মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি মামার বাসাটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আগে দেখেন পুরোটা উপরে দেখেন কানিজ ভর্তি করা হাড়ি পাতিল আমার মামির আরো ছিল অনেক তো চুরি নিয়ে গেছে আর কি রুম পাল্টানোর সময় অন্য লোকে নিয়ে গেছে তো এই হচ্ছে সোফা সেট গুলো সোফা গুলো দেখাচ্ছি এই রুমে হচ্ছে সোফা আর হচ্ছে খাট একটা আলমারি এপাশে ড্রয়িং রুম মানে ডাইনিং এ হচ্ছে টেবিল বইয়ের মানে বড় টেবিল এইটা বাট এখন বই ইয়া করে এখান দিয়ে হচ্ছে দরজা মেইন গেটটা আর কি যেটা এই যে এটা হচ্ছে মেইন গেট तो ये एखे बस बस सकले एखे आज फ्रिजा और एखे एक आलमारी बाते बाच्चारा खाचे सबा मिले खाचे एट हेक्टा रूम एखे आकटा खाट आलमारी ड्रेसिंग टेबिल सूकेस मानी एगुलो हे रूमटाते हमार मामा तो भाई मामा तो बोनेरा सबा मिले खाचे हमार हजबैंड भिडियो करते सकले मिले खावा दावा करछे नाश्ता এটা হচ্ছে বেলকনি বারান্দা এখানে দেখেন দুটো মুরগি পালে আমার মামি মুরগি দুটো অনেক বড় আর পাশে আছে গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন গাছ কত সুন্দর গাছের পাতাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওই পাশ দিয়ে ফুলও ফুটেছে এই যে ফুল ফুটেছে গাছে অনেক সুন্দর লাগে তার এখানে আছে মুরগি দুটো খাঁচার ভিতরেই পালে ওনারা আর এখানে বাইরের দৃশ্যটা একটু দেখেন সবুজ মনে হয় যে একটা গ্রামীণ দৃশ্য আসলে এটা কিন্তু ঢাকা সিটি গ্রাম না ঢাকার ভিতরে এরকম আছে বাড়ির পাশে তো সব শেষে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছি দুপুরের লাঞ্চ টাইম কী কী আইটেম আমার মেয়েটা সবার মাঝখানে বসে আছে গেছে পরে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এখানে কী কী রান্না করেছি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা আসছে সাদাবাদ এই হচ্ছে পোলাও ওখানে বেগুন ভাজা এটা আছে সালাদ কলিজা বুনা এই যে পেঁপে ভর্তা গরু গোজ তারপরে লটি শুটকি ভর্তা তো এগুলো আছে দুপুরের লাঞ্চে গেছে আমাদের তো বিকালে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে বাসার বাহিরে আর কি বাসার সামনে গেটের সামনে আর কি এই জায়গাটা তো একটু হাঁটতে বেরোলাম দেখলাম যে আসলে কেমন লাগে অনেক বাতাস প্রচণ্ড বাতাস বাতাসটা ভালোই লাগে আর এই যে দেখতেছেন একটা ওয়াল দেওয়ালের মতন আর কি তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো গাছ আছে তো এই গাছগুলো হচ্ছে এই যে পেঁপে গাছ দেখেন কত পেঁপে ধরে আছে আর সাথে হচ্ছে নারিকেল গাছ কলা গাছ আর ওইটা হচ্ছে আমাদের মামাদের বিল্ডিং আর কি এবার সাথেই থাকে ওনারা তিনতলাতে আর এপাশে দেখেন কতগুলো গাছ পেয়া ইয়া গাছ অনেক গাছ তো আমরা সব দেখে একটু হাওয়া বাতাস খেয়ে এখন আবার বাসায় চলে যাচ্ছি এটা আমার মামি পিছনে আমি ভিডিও করতে করতে চলে যাচ্ছি তো এই যে সিঁড়ি দিয়ে উঠে যাব তিনতলাতে তিনতলায় বাসা আর কি তো আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি বাচ্চারও ছিল সাথে এই যে মানে সন্ধ্যা গনিয়ে আসতেছিল একটু অন্ধকার সিঁড়িতে লাইট জ্বালানো হয়নি তখন এই যে আমরা বাসার সামনে চলে এসেছি গেটে আমার বাচ্চা না ইয়ে করতেছে তো আমি আবার নক করে দিলাম আমার মামা তো বোন এসে খুললো গেট খুলে দিল এই তো আমরা রুমে চলে গেলাম
আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম, সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া হচ্ছে ফুচকা নিয়ে গিয়েছে শালিদের জন্য। তো সবাই মিলে খাচ্ছি ফুচকা, অনেক টেস্ট হয়েছে, সবাই মিলে খেলে খুবই ভালো লাগে যে কোনো জিনিস। তো এটা হচ্ছে কথা, তো আমরা সন্ধ্যাবেলা হচ্ছে ফুচকা নাস্তা করেছি, আরও অন্য কিছু খেয়েছিলাম, মামি চিপস ভেজেছিল, চিপস খেয়েছি, এটা সেটা খেয়ে পেট ভরা, আম কেটে দিয়েছে, অন্যান্য জিনিস, এখানে হচ্ছে টকটা, এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো মামার বাড়ি রসের হাড়ি, এটা তো কোথায় আছে, মামার বাড়ি সকলেরই প্রিয়, মামার বাড়ি, নানার বাড়ি। তো খুব ভালো লাগলো একটা দিন, এটা হচ্ছে তারপরের দিন, যেহেতু আমরা রাতে ছিলাম ওই বাসায়, সকালে এটা হচ্ছে নাস্তা বানাচ্ছে মামি, খোলা পিঠা ডিম দিয়ে, চালের গুঁড়ো দিয়ে ব্যাটাটা গুলে নিয়েছে, এরপর হচ্ছে তাওয়াতে আর কি দিবে, তার সাথে হচ্ছে কলিজা আর গরুগোজ একসাথে আর কি গরম করে দিয়েছে আর কি খাওয়ার জন্য সকালে ব্রেকফাস্ট, সাথে আম ছিল, তারপরে হচ্ছে দুধ চা ছিল। তো এগুলোই আমরা খেয়েছি সকালে। এই যে একটা পিঠা বানাচ্ছি আমি, দেখেন মামি কীভাবে দিচ্ছে। তো এটা সব যে সবারই পছন্দের একটা খাবার, চিতই পিঠা দিয়ে বা খোলা পিঠা দিয়ে, হচ্ছে গরু গোশ দিয়ে, হাঁসের মাংস দিয়ে খুবই টেস্ট হয়। তো এভাবে করে ঢাকা দিয়ে ডেকে রেখে 2 মিনিট হলেই রান্না করলেই কিন্তু এটা হয়ে যায়, মানে মোটামুটি হয়ে যায়। এই যে এরপরে আমি দেখাচ্ছি একটা হয়ে গেছে, যে এটা দেখাচ্ছি, এই যে এভাবে কিন্তু হবে, এরকম জালি জালি টাইপের একটু হবে, যেহেতু এটা চালের গুঁড়ো, খেতে খুবই টেস্ট লাগে। আর এ হচ্ছে তাদের জামাইকে খেতে দিয়েছে সকালবেলা ব্রেকফাস্ট, তো সেটা আবার আমি আবার ভিডিওতে ক্যাপচার করলাম। তো শুধু মানে খোলা পিঠাটা আর গোছ এনে দিয়েছি, এরপরে আম কেটে এনে দিয়েছে, ওটার ভিডিও করিনি, তেমনি খাচ্ছে, মেয়েদেরকে খাইয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া। আমার মেয়েরা ছোপায় বসে আছে, আপনাদের ভাইয়া নিয়ে নিয়ে খাইয়ে দিয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপারটা। তো একদিন থেকেছি সকাল, মানে খুব ভালোই কাটলো, রাতে আমরা হচ্ছে আড্ডা দিয়েছি, ক্যারাম খেলেছি, অনেক বছর পর ক্যারাম বোর্ড খেলেছি গতকালকে রাতে। আর এই হচ্ছে চা, সকলে চা খাচ্ছি আমরা, দুধ চা, বসে বসে আর গল্প আড্ডা দিচ্ছি সবাই মিলে, এই হচ্ছে কথা। তো এরপরে তো গাইস আমরা চলে এসেছি মামার বাসা থেকে, আমাদের বাসায় সকালেই নাস্তা করে ব্রেকফাস্ট করে আর কি একটু রেস্ট নিয়ে পরে চলে আসলাম। তো আমার মামি হচ্ছে গিয়ে এই যে সেমাইটা দিয়েছে, তারপরে হচ্ছে এখানে চিংড়ি শুটকি আছে, চিংড়ি, এই যে চিংড়ি মাছ, তারপরে আর হচ্ছে এই যে এটা হচ্ছে ছোলা বুট দিয়েছে, তারপর হচ্ছে পলার চাল দিয়েছে, এই যে পলার চাল দিয়েছে। তো এগুলো নিয়ে আসলাম মামার বাসা থেকে। তো ঈদে তো আমরা গ্রামে ছিলাম, মামার বাসায় যেতে পারিনি, তো গ্রাম থেকে আসার পরে বেড়াতে গেলাম, দাওয়াত করলো, তো মামার বাড়িতে আসলেই মজা। তো মামার বাড়ির ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সকলেই। মামা মামি বা নানা বাড়িতে বেড়াতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আসলে। তো যাই হোক, আমরা চলে এসেছি বাসায় এখন, আর আজকে ব্লগ দিতে একটু লেট হবে, একটু লেট হবে যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এডিট করা লাগবে, ভিডিও আপলোড দেওয়া লাগবে, তো অনেক কাজ বাকি আছে এখনও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই, সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।